বহুচর্চিত ক্যামেরাম্যান মানস সোয়াই হত্যা মামলার গিরফ হলে মুখ্য অভিযুক্ত শর্মিষ্ঠা রাউত। ভদ্রক পুলিশ ও ক্রাইমব্রাঞ্চর মিলিত উদ্যমে শর্মিষ্ঠা গিরফ করা যাইছে। ভদ্রকর নাড়ঙ্গ অঞ্চল শর্মিষ্ঠা ও তাঁর সহযোগী ঝুনা ভোই গিরফ করা যাইছে। উভয় শর্মিষ্ঠা ও ঝুনা ভোই চাঁদবালি জেএমএফসি কোর্টে হাজির করা যাব। উভয়ঙ্কু 10 দিনিয়া রিমান্ড করা বলে সূচনা রয়েছে। শর্মিষ্ঠা ও তাঁর সহযোগী ঝুনা ভোই গিরফ করা যাওয়া পরে এই মামলার গিরফদারী সংখ্যা 7 পৌঁছেছে। পূর্বর এই মামলায় 5 জনকু গিরফ করা যাইছে। সেভাবে আশ্রমর কেয়ারটেকর মধ্য অটক রাখিছে ক্রাইমব্রাঞ্চ। শর্মিষ্ঠা পচরাউচরা পরে পুরা ঘটনা উপর পরদা হটিব বলে আশা করা যাচ্ছে। তবে আজ মানস মৃত্যু মামলার মুখ্য অভিযুক্ত শর্মিষ্ঠা রাউত গিরফ হয়েছেন। তবে দীর্ঘদিন হব পুলিশ সহিত ছক্কা পঞ্জা খেলুলে শর্মিষ্ঠা রাউত এবং আজ সম্পূর্ণ ওয়েব চ্যানেলর মালিকিয়ানী তথা মানস সোয়াই হত্যা মামলার মুখ্য অভিযুক্ত রয়েছে শর্মিষ্ঠা রাউত ভদ্রক গিরফ করেছে ক্রাইমব্রাঞ্চ। রিপোর্ট সানস্টার টিভি।